একজন সিনেমার টিকটকার বা কন্টেন্ট ক্রিয়েটর কি বলে এটা আমি বুঝি না, কন্টেন্ট ক্রিয়েটর, আর আমি কিন্তু এক জিনিস না। অতএব আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনার রাস্তায় দাঁড়ায়, হাজার হাজার উৎসব জনতা দেখার জন্য দাঁড়ায়, আর একজন ভদ্রলোক যদি রাস্তায় দাঁড়ায়, তাকে কেউ চিনে না। আমি শুধু এতটুকু বলবো, নির্বাচনের মাঠ না, যে কোনো মঞ্চ যখন জমে না, তখন আমরা পয়সা দিয়ে তাদেরকে ভাড়া করে এনে আমার মঞ্চটাকে জমানোর চেষ্টা করি। ঠিক আজকের নির্বাচনের ঢাকা ১৭ আসনের নির্বাচনের একজন প্রার্থী বলেছেন যে আমি যদি নির্বাচন না করতাম তাহলে এই নির্বাচনের মাঠটা জমত না। কাজে এখানে প্রমাণ হয়ে যায় একজন টিকটকার বা একজন কন্ট্রিবিউটর কি বলেন, এটা বুঝতে পারি আমার এই শব্দটা কষ্ট হয়, যে কন্ট্রিবিউটর যে শব্দটা বলছেন আপনার, একজন টিকটকার ইউটিউবার, সেই যদি নির্বাচনে অংশগ্রহণ না করতো, আর এখানে তো সেই আমি মনে করি যে সে নির্বাচনে অংশগ্রহণ করেছেন পয়সা রোজগার করার জন্য, কারণ মানুষ বেশি বেশি দেখবে ইউটিউবে, বেশি বেশি আপনার সাবস্ক্রাইবার হবে, ভিউ হবে, এখান থেকে বেশ কিছু পয়সা আসবে, সে তো পয়সা উত্তোলন করতেছে, আর আমরা পয়সা ট্রাকপতিকে খরচ করছি মাঠে, কাজে আমাদের নিজের পয়সা খরচ করছি, সে পয়সা ব্যবসায় নেমেছে, কাজে আমরা তো ব্যবসায় না, আমরা পলিটিক্যাল কর্মী, এটা আপনাকে বুঝতে হবে। অবশ্যই অবশ্যই একটি বিষয় উনি আশরাফুল আলম সাহেব অলরেডি বলেছেন যে কয়জন পারে যে সরকারি এজেন্ট হইতে, সেটা আপনারা মনে হয় কড়াল বস্তিতে দেখেছেন একটা সাক্ষাৎকারে বলেছে যে কয়জন পারে সরকার দলীয় এজেন্ট হতে, এই বিষয়টা পরিষ্কার, তাহলে নিশ্চয় সরকার দলীয়, শুধু সরকার দল না, তাকে বিরোধী দলের একটা অংশ হয়তো আমার সাপোর্ট করতে, কারণ ব্যারিস্টার রুমিন পারহানার মতন একজন সাবেক সংসদ সদস্য, একজন পলিটিশিয়ান যদি তাকে নিয়ে বারবার কথা বলে যে সুষ্ঠু নির্বাচন হলে হিরু আলম হবে, সুষ্ঠু, কিন্তু হিরু আলমের চাইতে যোগ্যতা সম্পন্ন লোক কি আমাদের কাছে আর নেই, তাহলে বারবার হিরু আলমের কথা কেন ওখানে আসবে? কালো টাকার ছড়াছড়ি আপনার সাততলা বস্তিতে যখন একজন প্রার্থীর উপর হামলা হয়েছে, যাদের উপর হামলা, যখন বস্তিবাসী বলেছে যে আমাদেরকে ৬০০ টাকা ৫০০ টাকা করে ভোট কেনার জন্য এসেছে, যে ৬০০ ভোট দিয়ে দিবে, ৩০,০০০ কত টাকা দিয়ে দিবে বলছে, তো এটা কালো টাকার ছড়াছড়ি না, এটা তো আমি অভিযোগ করি, আপনারা দেখেন গণমাধ্যমে আছে, এটা কার নির্বাচনী প্রচারণা, এটা একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারণা। আচ্ছা, আপনি যেহেতু একজন এমপি পদে দাঁড়িয়েছেন, কিন্তু যেই অভিযোগ করছেন এই অভিযোগ সত্যি না হলে কিন্তু নির্বাচন কমিশনও আপনার বিরুদ্ধে কিন্তু আচরণবিধি লঙ্ঘনের কারণে কিন্তু ব্যবস্থা নিতে পারে। তো আমি বলছি যে আমার নির্বাচনের, আমি আমার জায়গা থেকে নির্বাচনের সুষ্ঠু কোনো পরিবেশ আমি দেখছি না, কাজে আমি সুষ্ঠু কোনো পরিবেশ দেখছি না, যারা আচরণবিধি লঙ্ঘন করেছে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, যদি নিত তাহলে আমি মনে করতাম যে নির্বাচনের দিন নির্বাচন সুষ্ঠু হতো, কারণ এখানে দেওয়ালে পোস্টার লাগানো কোনো নির্বাচনের বিধান নেই, প্লাস্টিক পোস্টার তাদের আচরণবিধিতে লেখা আছে এটা, তাহলে আপনি দেখেন, আপনার হেঁটে হেঁটে এগুলো আপনারা তদন্ত করেন, আপনারা তো গণমাধ্যম কর্মী, চলার পথে আপনারা দেখেন, এগুলো দেখেন, আপনারা দেখেন, এটা তো আমার মুখের কথা নয়। আপনি কি নির্বাচন কমিশনে কোনো লিখিত অভিযোগ এখন দিয়েছেন? আমি নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তাকে বলেছি আপনার সাথে আমার কথা আছে, দেখা করতে আমি আধা ঘন্টার উপরে বসিয়াছিলাম কত কিছুদিন আগে, তো মাঝখানে নির্বাচন কমিশন একদিন গিয়েছিল, ওই দিনে আমি বসিয়াছিলাম অভিযোগ দেওয়ার জন্য, ঠিক তারা কোনো অভিযোগ না, আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলার জন্য প্রায় এক ঘন্টার উপরে বসিয়াছিলাম, পরে আমি চলে, উনি চলে গেছে কোথায়, পরে আমি ক্লিপ নিয়েছিলেন তখন, আমি ওনার সাথে কথা বলে তো আমি একটা অভিযোগ দেবো, উনি আমাকে মৌখিক ভাবে কথা বলার পরে কি বলে, ওই পক্ষে উনি তো আমার সাথে কথাই বলেনি, তারপরে পরে ফোন দিয়েছি, উনি বলছে আচ্ছা ঠিক আছে আমরা ব্যবস্থা নিচ্ছি, দেখতেছি এই আর কি ব্যবস্থা নিয়েছে। শুরু থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, নির্বাচন কমিশনও কিন্তু আপনি বলেছেন যে আসলে নির্বাচন সুষ্ঠু হবে না, আর সেই ক্ষেত্রে আপনি এখনো বলছেন যে নির্বাচনের যে আচরণবিধি যারা ভেঙেছে তাদেরকে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না, মানে এতটা অনাস্থা কেন এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের উপর? দেখেন নির্বাচন কমিশন একেবারে অলস সময় কাটাচ্ছে, একেবারে দায় সারা, আমরা যে প্রার্থী এটার কোনো মানে নির্বাচন, আমরা তো অতীতে আরও নির্বাচন করেছি, একটা নির্বাচন কমিশনের দায় দায়িত্ব থাকে, এই নির্বাচনে আমরা নির্বাচন কমিশনের কোনো দায় দায়িত্ব নেই, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে একটা সুষ্ঠু ভোটের পরিবেশ করা হবে, কিন্তু নির্বাচন কমিশনের কোনো দায়, এখানে তিন পক্ষ, প্রশাসন, সরকার, নির্বাচন কমিশন, তিনজনের ভূমিকা থাকতে হবে অপরিসীম। যেমন আওয়ামী লীগের কথা যদি আমি বলতে যাই, আওয়ামী লীগ কিন্তু মাঠে বিজয় হবে কে সেটা আমার এখন বিষয়টা বলবো না, আওয়ামী লীগ কিন্তু মাঠে তার কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং পরিশ্রম করছেন ভোটারকে কেন্দ্রে আনার জন্য চেষ্টা করতেছেন, আমরা সকল প্রার্থী চেষ্টা করতেছি, কিন্তু নির্বাচন কমিশনের যে ভূমিকা, প্রশাসনের যে ভূমিকা, সরকারের তরফ থেকে যে ভূমিকা, সেগুলো সরকার নির্বাচন কমিশন কোনোটাই পালন করছে না, কাজে এখান থেকে বোঝা যাচ্ছে কি যে আপনারা যে যার মতন করে চলতে পারেন, তখন নির্বাচনের দিন দেখা যাবে কি করতে পারি কি। অর্থাৎ গতকালকে আমরা অনেকগুলো ফুটেজ মিডিয়াতে এসেছে যে ভোটের হাসি, শেষ হাসিটা নৌকায় হাসবে, শেষ হাসিটা আওয়ামী লীগ হাসবে, শেষ হাসিটা নৌকায় হাসবে,
তো কাদের সেখানে আর নির্বাচন করার মন মানসিকতা আমি হারিয়ে ফেলেছি অলরেডি। তারপরে আজকে আমি বাসানটেক বস্তিতে সারাদিন গণসংযোগ করে ভালো সাড়া পেয়েছি, কিন্তু সবাই এক কথা, নির্বাচন সুষ্ঠু হবে না। গতকালকে দেখলাম যে বলছে যে আপনি 1,00,000 ভোট পেলে বা আপনারা যদি 1,00,000 ভোট পান শেষ হাসিটা নৌকায় হাসবে, তখন এই যে তারপরে তো আমি পদক্ষেপ নিচ্ছি যে আমি নির্বাচন হয়তো নাও করতে পারি, কেন কী কারণে করবো। এখন থেকে সরকারের বিভিন্ন লোক বলছে যে নির্বাচনটা সুষ্ঠু হবে না,